ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন প্রশ্ন করেছেন যে পরীক্ষায় ভালো করার জন্য শরীয়ত সম্মত কি কোন আমল আছে? আসলে এটা তো নির্ভর করছে সর্বপ্রথম ব্যক্তির দৃঢ়তা, তার প্রস্তুতি, লেখাপড়া এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। তো এক্ষেত্রে নফল নামাজ পড়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তবে যে কোনো দোয়া পড়তে পারে। হ্যাঁ, যেমন ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া আছে, বিসমিল্লাহ তাওয়াক্কাল তাল্লাহ ইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ে বের হবে, তাহলে শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে না বা তার পরীক্ষায় যে ভুল হয়ে যাবে সে ভুল থেকে তাকে রক্ষা করবে আল্লাহ তাআলা। তারপরে একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পাঠ করা হয় তাহলে অধিক উত্তম হবে, সেটা হচ্ছে আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলা। তো সালাফে সালিহীন থেকে প্রমাণ আছে যে অনেকেই শরীয়তের মাসলা মাসাইল বোঝার ক্ষেত্রে যখন তার কাছে বিষয়টা কঠিন মনে হতো তখন এই দোয়াটা পড়তেন এবং আল্লাহ তাকে সহজ করে দিতেন। সেই জন্য এই দোয়াটা বেশি বেশি যদি কেউ পড়ে তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা